বেলের উপরের অংশটা আমি মাল্টি কালার করব, এই কারণে আমি সবগুলো পুঁথির কালার থেকে পুঁথি নিয়েছি উপরের অংশটি তৈরি করার জন্য। প্রথমে আমরা পাঁচটি ফুল করেছি, পাঁচটি ফুল করার পরে দ্বিতীয় লাইনে আমরা এক কমন পাঁচের ফুল করেছি, তৃতীয় লাইনে আমরা দুই কমন সাতের ফুল করব। এভাবে আমি এটাও এক সুতার গাঁথনি করতেছি, কারণ হচ্ছে পুঁথির ছিদ্রটা অনেক চিকন, এ কারণে আমি বলটা যেভাবে এক সুতো দিয়ে করেছি সেভাবেই করতেছি। এভাবে আমাদেরকে তৃতীয় লাইনে দুই কমন সাতের ফুল করতে হবে।